ফোনে রূপসী। দেখছেন পাকা চুল, শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি। হ্যাঁ ঠিকই শুনেছে, চন্দাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। হ্যালো, আর ইউ রেডি? জাস্ট একটু। ভেষজ গুণ সমৃদ্ধ চন্দাবতী বডি ম্যাসাজ অয়েল। Skin problem? Not again. I can hear bells. My eyes turn white. Can you tell? They see things they don't recognize. Fresh. But I like what I found. চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না, আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন। পরীক্ষা করে দেখুন, চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট। ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা, অ্যালোভেরা, দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে। মা, ব্যস্ত জীবনে এত সময় কোথায়? এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে। ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ। উজ্জ্বলতা সব সময়। চুলি সমস্যার সমাধান হয়নি তো? সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল। 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল। স্টাইল করো যখন যেমন। প্রিম্যাচিওর হেয়ার ফল, হেয়ার গ্রিম, হেয়ার গ্রোথ, ড্যান্ড্রাফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি। চন্দ্রাবতী মেহেন্দি, স্টাইল করো যখন যেমন। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা। আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি চন্দ্রাবতী রূপকথা। আপনারা রয়েছেন চন্দ্রাবতীর সেই আসরে যেখানে বছরের 365টা দিন আপনারা নিজেদেরকে সুন্দর করে ধরে রাখতে পারেন। একদমই তাই, মানে আজকে দিনটা খুব অদ্ভুত। 1 এপ্রিল, অনেকে বিভিন্ন রকম মজা করে থাকেন আপনাদের স্কিন বা আপনাদের হেয়ারের সঙ্গেও, কিন্তু নানান মজা বহুদিন ধরে বহুজাতিক কোম্পানি করে আসছে। তো সেই সমস্ত মজার খেসারত তো আপনাদেরকে দিতে হচ্ছে, আর সেই মজাগুলো নিছক এপ্রিল ফুলের মতন কিন্তু নয়, মানে আপনার কোনো ক্ষতি করবে না, হানি করবে না, তেমন মজা না। বরঞ্চ আপনাদের রাতারাতি স্কিনটা ভালো করে দেওয়া হবে, রাতারাতি চুল পড়া বন্ধ হয়ে যাবে, এই সমস্ত প্রতিশ্রুতির মোড়কে যে ছেলেখেলাটা আপনাদের সঙ্গে করা হয়েছে বা হচ্ছে প্রতিনিয়ত, সেই জায়গা থেকে আপনাদেরকে এক একটা স্থায়ী সমাধান, আপনাদেরকে ভালো নিয়ে ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টাটাই কিন্তু করে চলেছে চন্দ্রাবতী। এবং চন্দ্রাবতী রূপকথায় আজকে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন সমর্থা। সমর্থাকে অনেক ওয়েলকাম জানাবো। ধন্যবাদ, খুব ভালো বললেন। আজকে সত্যি 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিল ফুল। এই যে এতগুলো বছর ধরে আপনাদের কাছে 1 এপ্রিল শুধু এপ্রিল ফুল নয়, সারাটা বছরই কিন্তু আপনাদের কাছে এপ্রিল ফুল হয়ে আসছে, আপনাদেরকে ঠকিয়ে আসছে। কারা ঠকিয়ে আসছে? সোমা খুব ভালো করে বলে দিল, বহুজাতিক সংস্থা, আইদার কোনো ফিল্ম স্টার অথবা কোনো সেলিব্রিটিকে দিয়ে পয়সা খরচা করে ভালো বড় বড় টিভিতে অ্যাড দিচ্ছে। এইটা আমি মেখেছি, এইটা মাখুন, মাখলে আপনিও ভালো হবেন। সেই কথা আপনারা বিশ্বাস করে আপনারা পুরোপুরি এপ্রিল ফুল হয়ে গেছেন, মানে একদম পুরোপুরি বোকা বনে গেছেন। আর এই বোকা বেনে যাওয়াটা আপনাদের শরীরের যে কতটা ক্ষতি করেছে, সে ক্ষতিটা যার হয়েছে তিনিই বুঝতে পারছেন যে আমার ক্ষতিটা কতটা হয়েছে। আজকে আমি বেসিক্যালি আপনাদের ফোন নিচ্ছি না, আজকে আপনাদের সাথে অনেক কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে। আজকে কথাগুলো বলি, শেয়ার করি, আবার পরের দিনকে ফোন নেব, সেটা সব ভালো নয় কি? কারণ
आज के पश्चिम बंग शुधु नय गोटा भारतवर्षे आमार मने हय मोर दैन 80-85% चुलेर समस्यार मध्ये भुगछेन। कारो चुल पड़छे, कारो चुले डैंड्रफ होयेछे, कारो चुल स्टाइल करार जन्य एकटु छोटो करेछेन, चुल आर बाड़ते चाइछे ना, कारो चुलेर पुरो ग्लोटाके हारिये फेलेछे। চুল যেন একদম মানে কি বলবো ওই সিনথেটিক চুলের মতো হয়ে গেছে, পাটের মতো হয়ে গেছে। সুতরাং মানে জুট যেরকম হয়ে যায় সেরকম ভাবে হয়ে গেছে। এই চুল নিয়ে আমি বললাম 80-85% লোকের দেখা যায় চুলের সমস্যা। ওই শুরুতেই বলেছি প্রচুর বড় বড় অ্যাড দেখছেন, অ্যাড দেখে সেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করছেন, আলটিমেটলি কোনো উপকার পাচ্ছেন না, এপ্রিল ফুল হয়ে যাচ্ছেন। সেই জায়গাটা থেকে আর যেন জীবনে এপ্রিল ফুল যেন না হতে হয় তার জন্য রিকোয়েস্ট করব চন্দ্রাবতীর হাত ধরুন। কতদিনের জন্য? জাস্ট 15 দিনের জন্য। 15 দিনের মধ্যে যদি চন্দ্রাবতী আপনাকে খুশি করতে না পারে তাহলে চন্দ্রাবতীর হাত ধরবেন না। 15 দিনের মধ্যে আপনাকে খুশি করবেই এবং এক মানে মিরাকল রেজাল্ট আপনাদের সামনে কিন্তু চন্দ্রাবতী দিয়ে দেবে। ঠিক কতটুকু করতে হবে? কিচ্ছু না, প্রত্যেক দিন স্নান করবেন। মহিলাদের ক্ষেত্রে অবশ্য প্রত্যেক দিন চুল ভিজিয়ে স্নান করাটা সম্ভব হয় না, সুতরাং এক্ষেত্রে আমার কোনো রকম কোনো বাধ্যকতা নেই। মহিলারা মহিলাদের মতনই থাকবেন, তারা তাদের যেরকম ইচ্ছা হবে সপ্তাহে যে কদিন ইচ্ছা হবে সে কদিন চুল হয়ে যাবেন। আমি কোনো রকম বাইন্ডিংস আপনাদেরকে তৈরি করে দেব না। আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করব, নিয়ম করে প্রত্যেক দিন চন্দ্রাবতী হেয়ার রুট লাগাবেন। আমার গত সপ্তাহের প্রোগ্রামটা যদি আপনারা দেখে থাকেন, যতগুলো ফোন পেয়েছি প্রত্যেকটা ফোনে চন্দ্রাবতী হেয়ার রুটের সুখ্যাতি, যে আমি 6 দিন ব্যবহার করেছি, 6 দিনই আমি মানে অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি। সুতরাং প্রত্যেক দিন চন্দ্রাবতী হেয়ার রুট লাগাবেন। সমস্ত মহিলারা আমার মনে হয় সপ্তাহে 2 দিন চুল ভেজান। সেই 2 দিন মানে তার আগের দিন রাত্রেতে খুব ভালো করে চন্দ্রাবতী হেয়ার অয়েলটাকে লাগাবেন। সকালবেলায় আমাদের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অথবা চন্দ্রাবতী অ্যালোভেরা শ্যাম্পু, যাদের ড্যান্ড্রফ নেই তারা অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে স্নান করবেন, বা তারাও অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে পারেন। আর যাদের ড্যান্ড্রফ আছে তারা তো অতি অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করলেন, চুল শুকিয়ে গেল। চুল শুকিয়ে যাওয়ার পরে আমাদের নতুন প্রোডাক্ট দুটো আপনাদের কাছে দিয়েছি। একটা হচ্ছে পিওর জবা ফুল। এই জবা ফুল কিন্তু আমাদের এখানকার জবা ফুল নয়, ভারতবর্ষের মধ্যে সব থেকে জবা ফুল ভালো হয় পাঞ্জাবে। পাঞ্জাব থেকে জবা ফুলকে নিয়ে আসিয়ে সেই জবা ফুলের এক্সট্রাক্ট তৈরি করে সেখান থেকে সেই এক্সট্রাক্ট দিয়ে কিন্তু সেরাম তৈরি করা হয়েছে জবা ফুলের এক্সট্রাক্ট দিয়ে। আর বাজারের সব থেকে সেরা মেথি, সেই মেথিটাকে দিয়ে আর একটা এক্সট্রাক্ট দিয়ে, তো মেথির এক্সট্রাক্ট দিয়ে আর একটা সেরাম তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ফেনুগ্রিক সেরাম বা মেথি সেরাম। এই সেরামটা চুলটা শুকিয়ে যাওয়ার পরে একদম স্ক্যাল্প মানে এটা স্প্রে সিস্টেম মানে স্প্রে সিস্টেমে আছে, মানে ওই রকম হাতে নিয়ে সিনথেটিক সেরামগুলো যেরকম আপনারা ব্যবহার করেন সেরকম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট চুলের মধ্যে স্প্রে করে দেবেন, এমনভাবে স্প্রে করবেন যেন স্ক্যাল্পে পর্যন্ত যায়। এটা বারবার করে আপনাদেরকে বোঝাচ্ছি, এটা বাজার চলতি কোনো সিনথেটিক সেরাম নয় বা কেমিক্যাল বেস সেরাম নয়, এটা হচ্ছে পুরোপুরি আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি চুলের একটা মেডিসিন বলতে পারেন, অথচ 100% সেরামের কাজ করবে। চুলের মেয়েদের চুলের ক্ষেত্রে দেখা যায় জট পাকিয়ে যায়, তারা তখন সেরাম লাগিয়ে চুলটাকে ছাড়ানোর চেষ্টা করেন, সে কাজটা করবে। আমি বারবার করে বলছি যখন স্প্রে করবেন যেন একদম আপনার স্ক্যাল্প পর্যন্ত যেন স্প্রেটা পৌঁছে যাবে, এত সুন্দর এটা স্প্রেইং সিস্টেমটা আছে। স্ক্যাল্পে দেবেন, কারণ যেটা যাচ্ছে সেটা হচ্ছে জবা ফুলের সেরাম স্প্রে করলে জবা ফুল যাচ্ছে, মেথি সেরাম স্প্রে করলে মেথি আপনার যাচ্ছে।
যে কোনো কেউ প্রত্যেকের কাছে এখন স্মার্টফোন আছে, দেখে নেবেন জবা ফুল চুলের জন্য কত ভালো কাজ করে। ইন্টারনেটে যাবেন, গুগলে যাবেন, সার্চ করবেন, দেখবেন জবা ফুলের কত রকমের কাজ আছে আর মেথির কত রকমের কাজ আছে। সুতরাং বাজার আজকে থেকে বাজার চলতি কেমিক্যাল বেশ সেরাম বন্ধ করে দিন, বন্ধ করে চন্দ্রাবতীর আয়ুর্বেদিক সেরাম ব্যবহার করুন। দুটো সেরাম আছে, একটা হচ্ছে জবা ফুলের সেরাম অর্থাৎ হিবিস্কাস সেরাম, আর একটা মেথির সেরাম অর্থাৎ ফেনোগ্রিক সেরাম। স্প্রে করার তিন চার মিনিটের পরেই দেখবেন চুলটা একদম শুকিয়ে গেছে। একটু চুলটা ভালো করে চিরুনি দিয়ে বা কুম দিয়ে ভালো করে চুলটাকে মানে ঠিক করে নেবেন, দেখবেন চুলের সিল্কি ভাবটা কতটা এসেছে। আর ছ সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেছে, অন্ততপক্ষে চুল পড়া বন্ধ হয়ে গেছে। আর এই যে 15 দিন ম্যাক্সিমাম বলেছি, ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনার চুলের আলাদা কোয়ালিটি তৈরি করে দেবে, আপনার চুলের আলাদা সৌন্দর্য করে দেবে, আপনার চুলকে আলাদা রকমভাবে সিল্কি করে দেবে। যদি না করে দেখবেন আমার তিনটে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ডাইরেক্ট আমাকে ফোন মানে ডাইরেক্ট হেল্পলাইনে ফোন করে আপনি খুশি নন এই কথাটা বলবেন, আমার লোক আপনাকে ভালো করে বুঝিয়ে দেবে। প্রয়োজন হলে আমি অফিসে থাকলে বা আমার সাথে কনফারেন্সে আপনার সাথে ডাইরেক্ট কথা বলিয়ে দেবে কেন আপনি খুশি নন। তবে দুঃখের বিষয় আজ পর্যন্ত এরকম খুশি নয় একটাও ফোন আমি পাইনি, কারণ আমার হেয়ার রুট বেরিয়ে গেছে অলরেডি, 3 বছর হয়ে গেছে। সুতরাং এই গত 3 বছর ধরে আমি একটাও ফোন পাইনি যে আপনার হেয়ার রুট ব্যবহার করে আমি খুশি নয়, আপনার চন্দ্রাবতী হেয়ার অয়েল ব্যবহার করে খুশি নয়, আপনার অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করে খুশি নয়, আপনার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশি নয়, আর রিসেন্ট নতুন সংযোজন ফেনোগ্রিক সেরাম আর হিবিস্কাস সেরাম ব্যবহার করে খুশি নয়। এটা অলরেডি 21 দিন চলছে, অলরেডি আমরা প্রোডাক্টটাকে বার করে দিয়েছি, আজ পর্যন্ত একটাও ফোন পাইনি। সুতরাং নির্দ্বিধায় নিশ্চিন্তে চন্দ্রাবতীর প্রোডাক্ট ব্যবহার করুন, আর বাজার চলতি যাবতীয় প্রোডাক্টকে দূরে সরিয়ে রেখে চন্দ্রাবতীর কোয়ালিটি, চন্দ্রাবতীর গুণগত মান এমন একটা লেভেল যে চন্দ্রাবতী আপনার মনের কোণে ইজ্জতের সঙ্গে বাস করবে, সম্মানের সঙ্গে বাস করবে, কারণ চন্দ্রাবতীর কোয়ালিটি ওই লেভেলে। সুতরাং আজকে থেকে চুলের জন্য অন্য কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট নাই, চন্দ্রাবতী হেয়ার অয়েল, চন্দ্রাবতী হেয়ার রুট, চন্দ্রাবতী অ্যালোভেরা শ্যাম্পু, চন্দ্রাবতী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, চন্দ্রাবতী হেয়ার সিরামের মধ্যে আইদার জবা ফুলের সিরাম, হিবিস্কাস সিরাম অথবা ফেনোগ্রিক সিরাম। আর একটা চুলের জন্য প্রোডাক্ট লাগতে পারে, কাদের কাদের লাগতে পারে, আমার মতো যাদের চুল গ্রে হয়ে গেছে, আমার চুল গ্রে হয়ে গেছে, অথচ আপনারা দেখছেন কি সুন্দর একটা কালার, কি সুন্দর একটা টোন, আমি কিন্তু কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করি না আজ পর্যন্ত, আমার এত বছর এজের মধ্যে আজ পর্যন্ত কোনো দিন আমি হেয়ার কালার করি না। আমার কোম্পানির দুটো মেহেন্দি আছে, একটা হচ্ছে ব্ল্যাক মেহেন্দি আর একটা হচ্ছে ন্যাচারাল মেহেন্দি। ব্ল্যাক মেহেন্দি বা ন্যাচারাল মেহেন্দি, ব্ল্যাক মেহেন্দি আর একটা হচ্ছে ন্যাচারাল মেহেন্দি। আপনার যদি মনে হয় আমাদের পাশে যিনি বসে আছেন সোমা, একবার যদি সোমাকে দেখানো যায়, সোমার চুলের মতো যদি কালো ঝকঝকে চুল যদি করতে হয় তাহলে ব্ল্যাক মেহেন্দি, আর আমার চুলের মতো যদি একটা মানে ডিফারেন্ট স্টাইলের একটা কালার, এই কালারটা যদি করতে হয় তাহলে চন্দ্রাবতী ন্যাচারাল মেহেন্দি। যে কোনো একটা মেহেন্দি আপনার যে কালারটা ভালো লাগবে, যাদের চুল গ্রে হয়ে গেছে তারাই ব্যবহার করুন, গ্রে চুলের জন্য কালার করবে না।
বার বার করে আমার প্রোডাক্ট ব্যবহার করুন আর না করুন, আমি কতগুলো রিকোয়েস্ট আপনাদেরকে করি। চুলকে ভালো রাখতে গেলে, চুলকে সুস্থ রাখতে গেলে, চুলকে সৌন্দর্যযুক্ত রাখতে গেলে কোনো দিন কোনো কারণে কোনো রকমভাবে হেয়ার কালার করবেন না। হেয়ার কালার 10 দিন 15 দিন 1 মাসের জন্য আপনার সৌন্দর্য বজায় রাখবে, তারপর সারা জীবনের মতো আপনার সৌন্দর্যকে শেষ করে দেবে, খেয়ে ফেলবে। সুতরাং কখনো গুনাহ করেও হেয়ার কালারের দিকে যাবেন না। চন্দ্রাবতী মেহেন্দি করুন, আপনার চুলের স্টাইল বজায় থাকবে। দুটো চন্দ্রাবতী মেহেন্দি চুলের অনেক সমস্যাকে সমাধান করতে পারে। দুটো চন্দ্রাবতীর ব্ল্যাক এবং ন্যাচারাল এই দুটো চন্দ্রাবতী মেহেন্দির মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দেয়া আছে, যে আয়ুর্বেদিক উপাদানগুলো চুলের প্রচণ্ড যত্ন নেয় এবং চুলের অত্যন্ত ভালো কাজ করে। কীভাবে মেহেন্দিটা করবেন, যেদিনকে মেহেন্দি করবেন, ধরুন আজকে হচ্ছে বৃহস্পতিবার, আপনি রবিবার দিনকে মেহেন্দি করবেন, শনিবার দিন খুব ভালো করে শ্যাম্পু করবেন, চন্দ্রাবতী অ্যালোভেরা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন বা চন্দ্রাবতী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন, যেটা দিয়ে আপনার ইচ্ছে হবে। আমি কখনো কোনো প্রোডাক্ট কারোর উপরে চাপিয়ে দিই না, যেটা দিয়ে ইচ্ছে হবে সেটা দিয়ে শ্যাম্পু করবেন। শ্যাম্পু করার পরে চুলটাকে ছেড়ে দেবেন। রাত্রেতে চন্দ্রাবতী যে মেহেন্দিটা আপনি করতে চাইছেন একটা পাত্রে গরম জলে, যদি ব্ল্যাক মেহেন্দি করেন তাহলে রাত্রেতে না ভেজালেও হবে, পরের দিন সকালে ভেজালেও হবে, তবে রাত্রিতে না ভিজিয়ে পরের দিন সকালেই ভিজিয়ে রাখুন, ঘন্টা দুয়েক পরে চন্দ্রাবতী মেহেন্দিটাকে লাগান। আর যদি ন্যাচারাল মেহেন্দিটা করতে চান তাহলে রাত্রেতে ভিজিয়ে রাখুন একটু চায়ের লিকারের মধ্যে, দরকার পড়লে একটু কফি পাউডার দিতে পারেন, মিক্সিং করে রেখে দিন, পেস্ট বানিয়ে রেখে দিন। পরের দিন সকালে অর্থাৎ রোববার দিন সকালে মেহেন্দিটাকে মাথায় লাগান। যদি ন্যাচারাল মেহেন্দি হয় ঘন্টা দেড় দুয়েক মাথায় রাখবেন, আর যদি ব্ল্যাক মেহেন্দি হয় 45 মিনিট থেকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মাথার মধ্যে রাখবেন, তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবেন, শ্যাম্পু করার কোনো প্রয়োজন পড়বে না, প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে চুলটা যখন শুকিয়ে যাবে তখন চন্দ্রাবতী ওই যে ফেনোগ্রিক আর অর্থাৎ মেথি আর হিবিস্কাস অর্থাৎ জবা ফুল যে স্প্রেটা আছে, সিরামটা আছে, সেটাকে একটুখানি স্প্রে করবেন, ব্যাস কমপ্লিট। দেখবেন না আপনার চুলের কোয়ালিটি কতটা থাকে, কতটা ভালো থাকে। আমি চাই যদি আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে ভালো থাকেন তাহলে আমি একবার বলবো না আমার কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতে। যদি আপনি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে ভালো না থাকেন, খুশি যদি না হন, আপনার সমস্যার যদি সমাধান না হয়ে থাকে, আমি আরেকবার রিকোয়েস্ট করব আপনাদেরকে, চন্দ্রাবতীর জন্য ভাবুন, 15 দিনের জন্য বিশ্বাস করুন। আমার মনে হয় 15 দিনে আপনাকে যে সার্ভিস দেবে তাতে মনে হবে সারা জীবন চন্দ্রাবতীকে ছাড়বো না, চন্দ্রাবতীকে ব্যবহার করব। এবার আসি স্কিনের জন্য। স্কিনের জন্য যদি বলতে হয়, দেখুন কে না চায় আমার একদম ঝকঝকে দাগ মুক্ত, পিম্পলস মুক্ত, র্যাশেস মুক্ত স্কিন হোক, যে স্কিনটার দিকে তাকালে অন্যজনের ঈর্ষা হবে, কে না চায় বলুন তো? সবাই চায়। আর এই চাওয়ার পিছনে গিয়ে হাজারো প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের কিন্তু সত্যানাশ করে ফেলেছে ম্যাক্সিমাম জনে। স্কিন এমন একটা আমাদের জিনিস, অঙ্গ বলা যেতে পারে, সেটাকে যদি আমরা যদি ঝকঝকে যদি না রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখতে পারি, তাহলে ইজ্জতটাই মনে হয় মাটি হয়ে গেল। স্কিনকে পরিষ্কার রাখতেই হবে। আর এই স্কিনকে পরিষ্কার রাখতে গেলে প্রথমত আমার আপনাদেরকে বলবো, আমি খুব অল্প পয়সার মধ্যে, খুব অল্প দামের মধ্যে একটা প্রোডাক্ট আপনাদের হাতে দিয়েছি, নাম দিয়েছি ব্রাইডাল টাচ। এই প্রোডাক্টটা আগেই এসেছে, গত বছর করোনার আগেতেই এসে গেছিলো, কিন্তু করোনার জন্য আমরা সমস্ত জায়গায় মার্কেটিং করতে পারিনি, মাঝখানে স্টপ ছিল, এখন তো মোটামুটি করোনাকে আমরা অনেকটা জয় করে ফেলেছি, অনেকটা মোটামুটি নর্মাল হয়ে গেছে, এখন সমস্ত জায়গায় কিন্তু ব্রাইডাল টাচ পাওয়া যায়। ব্রাইডাল টাচ
স্নান করবার 20 মিনিট মতো আগে একটা বাটির মধ্যে ব্রাইডাল টাচটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেবেন, গুলে নেবেন। কি দিয়ে? প্লেন জল দিয়েও করতে পারেন, আমাদের গোলাপ জল যদি পান তাহলে আমাদের গোলাপ জল দিয়ে যদি করতে পারেন তাহলে দা বেস্ট, দা বেস্ট বলবো। গোলাপ পেস্টটাকে তৈরি করে গোটা শরীরের মধ্যে চোখ দুটোকে বাদ দিয়ে যেখানে যেখানে আপনার লাগাতে পারে, যে জায়গায় স্কিনটাকে উজ্জ্বল করতে চান সেই সমস্ত জায়গায় স্কিনটার মধ্যে লাগিয়ে দিন। মিনিট 20 পরে ওয়াশরুমে গিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ফেলুন স্কিনটাকে। স্কিনটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করার পরে শাওয়ার জেল আছে, চন্দ্রাবতী শাওয়ার জেল, চন্দ্রাবতী শাওয়ার জেল দিয়ে ভালো করে স্নান করে নেবেন, ব্যাস কমপ্লিট। যারা অত্যন্ত ঘামেন, যাদের ঘামাচির প্রবণতা আছে, যাদের আমার মনে হয় এই দুটো প্রোডাক্ট ব্যবহার করলে আর কিচ্ছু প্রোডাক্ট ব্যবহার করার দরকার নেই, কিন্তু তারপরও কারুর কারুর স্কিনের মধ্যে ঘামাচি হয়ে গেছে, কারুর কারুর স্কিনের মধ্যে র্যাশেস বেরিয়ে গেছে, কারুর কারুর স্কিনের মধ্যে দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, কারুর কারুর শরীরের মধ্যে দেখা যায় প্রচণ্ড ঘামে, প্রচণ্ড ঘামার পরে শরীর থেকে ব্যাড স্মেল আসে, তাদেরকে বলবো আমাদের একটা খুব ভালো প্রোডাক্ট আছে, চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডার। বেসিক্যালি চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডারটা কিন্তু শ্বেত চন্দনের গুঁড়ো দিয়ে, সাদা চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি। সুতরাং সাদা চন্দন আপনি স্নান করার পরে সাদা চন্দন আপনার শরীরে লাগাচ্ছেন, তার মানে আপনার মনের পবিত্রতাটা কোন জায়গায় যাবে একবার বলুন। আর চন্দন, যে চন্দন দেবদেবী থেকে শুরু করে মুনি ঋষি থেকে শুরু করে এখনো পর্যন্ত দেবদেবীকে হয়তো আমরা কোনোদিন দেখিনি, কিন্তু মুনি ঋষিকে আমরা দেখেছি, তাদেরকে দেখবেন কিন্তু তারা চন্দনই মাটাই ব্যবহার করে, তারা চন্দন মাটাই ব্যবহার করেন। কিন্তু ভালো চন্দন কোথায় পাবেন? কে বসে বসে চন্দন মাটাবে সারা শরীরে লাগানোর জন্য বলুন তো? আমরা আপনাদের খরচাটাকে পুরোপুরি এবং সময়টাকে পুরোপুরি বাঁচিয়ে দিয়ে চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডার আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি। হোল বডিতে চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডার লাগান, দেখুন যাদের র্যাশেস আছে, ঘামাচি হয়, গরমে স্কিন নিয়ে অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, তারা ব্যবহার করুন, দেখুন কতটা ভালো থাকবেন, এইটুকু করুন। আর রাত্রেতে শোয়ার সময় আমাদের তিনটে প্রোডাক্ট আছে, যে কোনো একটা প্রোডাক্ট, এক নম্বর হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন, অথবা চন্দ্রাবতী মাল্টিপারপাস ক্রিম লাগিয়ে নেবেন, অথবা কোল্ড ক্রিম বলে যে ক্রিমটা আছে সেই ক্রিমটাকেও আপনারা লাগাতে পারেন। যে কোনো একটা আপনারা রাত্রেতে শোয়ার আগে কিন্তু এটাকে ব্যবহার করবেন। আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, কি কোশ্চেন? যে আমরা যখন রৌদ্রে বেরোব, এই প্রচণ্ড রৌদ্রেতে আমরা কিভাবে প্রিকশন নেব, এটা নিশ্চয়ই থাকতে পারে। এই জায়গাটাতে আমি আপনাদেরকে বলবো, কেমিক্যাল বেশ বাজার চলতি কোনো সানস্ক্রিন প্রোডাক্ট ব্যবহার করবেন না। কেন করবেন না? যারা ওই রকম সানস্ক্রিন প্রোডাক্ট ব্যবহার করেন তারা আমার সাথে একমত হবেন, রৌদ্র থেকে এক তো প্রচণ্ড ঘামবেন রৌদ্রতে, রৌদ্র থেকে আসার পরে যখন মিররের সামনে আপনার ফেসটাকে দেখবেন, দেখবেন আইদার লাল হয়ে গেছে অথবা পুরো কুচকুচে কালো হয়ে গেছে। প্রথমে লাল হয় পরে কালো হয়ে যায়, প্রথমে লাল হয় পরে কালো হয়। কেন হয়? রৌদ্রের কিছু রে থাকে, যে রেগুলো আমাদের স্কিনের পক্ষে অত্যন্ত মারাত্মক, এই কেমিক্যাল আর ওই রে দুটোর রিয়াকশনে স্কিনটাকে কালো করে দিচ্ছে, প্রথমে লাল তারপরে, যেমন সব আমাদের সোমা বলল যে প্রথমে লাল তারপরে কালো, একদম ঠিক বলছে যে প্রথমে লাল তারপরে কালো করে দিচ্ছে, পরে দেখবেন ভবিষ্যতে দেখবেন এটা একটা স্কিন প্রবলেম হয়ে গেছে, যার জন্যে আমাদের ভারতবর্ষের বাইরে বিদেশে দেখবেন সানস্ক্রিন প্রোডাক্ট যেগুলো তৈরি হয় তার মধ্যে বেশ কিছু আইটেমকে রেস্ট্রিকশন করে দিয়েছে যে এইগুলো ব্যবহার করা চলবেই না। অথচ ব্যবসায়িক খাতিরে আমাদের দেশে হয়তো সেগুলোই ব্যবহার হচ্ছে এবং সেগুলোই হুড় হুড় করে বিক্রি হচ্ছে, বড় বড় ফিল্ম স্টার বা বড় বড় সেলিব্রিটিকে দিয়ে অ্যাড দেওয়া হচ্ছে, নাকি তিনি মাখছেন,
আদৌ তিনি মাখছেন না, তিনি কোনো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট মাখছেন, অথচ তিনি পয়সা খেয়ে বলছেন যে আমি মাখছি, আর তার কথাই বিশ্বাস করে আপনারা সেই প্রোডাক্ট ব্যবহার করছেন। আর আজকে এপ্রিল ফুলের দিন আছে, ফার্স্ট এপ্রিল, আপনারাও সারাটা বছর আপনাদের কাছে ফার্স্ট এপ্রিল বা এপ্রিল ফুল হয়ে যাচ্ছে। প্লিজ এটা করবেন না, আপনাদেরকে যেটা বলি ঠিক সেটুকুনি করবেন। প্রথমে চন্দ্রাবতী অ্যালোভেরা জেল, আমাদের যে চন্দ্রাবতী অ্যালোভেরা জেল আছে, চন্দ্রাবতী অ্যালোভেরা জেলটা ফার্স্ট মুখের মধ্যে লাগিয়ে নেবেন, দু মিনিটের মধ্যে, তার থেকে কম সময়ের মধ্যেই দেখবেন স্কিনের মধ্যে ওটা পেনিট্রেট করে গেছে, স্কিনের মধ্যে ওটা ঢুকে গেছে, স্কিনটাকে প্রোটেকশন দিয়ে দিয়েছে। তার ওপরে চন্দ্রাবতী SPF 40 বলে আমাদের একটা প্রোডাক্ট আছে, চন্দ্রাবতী SPF 40 বলে আমাদের একটা প্রোডাক্ট আছে, চন্দ্রাবতী SPF 40টা মুখের মধ্যে লাগিয়ে নেবেন। এটাও দেখবেন জাস্ট দু মিনিটের মধ্যে স্কিনের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। তার উপরে চন্দ্রাবতী সানস্ক্রিন পাউডারটা হালকা করে পাপ করে নেবেন, কোনো রকম কোনো মেকআপ করার কোনো প্রয়োজন পড়বে না, দেখবেন একটা সুন্দর ন্যাচারাল লুক আপনার মধ্যে এসে গেছে। এরপর রৌদ্রেতে ঘুরে আসুন, কিন্তু রৌদ্রেতে ডাইরেক্ট আমি সবসময়তেই বারণ করি, যতই আপনি প্রিকশন নেন একটা ছাতা ব্যবহার করবেন, ছাতার মতো সেফ আর কিছু নেই, ছাতা ব্যবহার করবেন। রৌদ্র থেকে ঘুরে আসুন, ঘুরে আসার পরে কিচ্ছু করতে হবে না, আপনি মুখটাকে পরিষ্কার করে ধোয়ারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আপনি ফার্স্ট মুখটা স্কিনে আপনি পরীক্ষা করে নেবেন যে বাজার চলতি সানস্ক্রিন বলে যারা বিক্রি করে তাদের প্রোডাক্ট ব্যবহার করে যে অসুবিধার সম্মুখীন হতেন, আর সমরদা যে কথাটা বললো চন্দ্রাবতীর এই মাত্র তিনটে প্রোডাক্টকে ব্যবহার করে সেই অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা, এটা আমার কথার উপরে বিশ্বাস করবেন না, আপনি নিজে পরীক্ষা করে দেখে নিন, আপনি নিজে জাজমেন্ট করে দেখে নিন যে সমরদার কথার মধ্যে কতটা সত্যতা আছে। এরপরে কি করবেন, বাড়ি আসার পরে ফার্স্ট নিজেকে পরীক্ষা করে নেবেন যে সমরদার কথার মধ্যে কতটা যুক্তি আছে। তারপরে কি করবেন, চন্দ্রাবতী তিনটে ফেস ওয়াশ আছে, ঠিক, একটা ফেস ওয়াশ হচ্ছে কি নিম তুলসী অ্যালোভেরা ফেস ওয়াশ, একটা হচ্ছে একদম নিমও আছে তুলসীও আছে অ্যালোভেরাও আছে, আর একটা হচ্ছে কেশর পাপাইয়া ফেস ওয়াশ, কেশরও আছে পাপাইয়াও আছে, আর একটা ফেস ওয়াশ হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, সোনা গলানো যেন একদম, দেখুন স্কিনের মধ্যে দেখাচ্ছে, এটা হচ্ছে নিম তুলসী অ্যালোভেরা ফেস ওয়াশ, এর মধ্যে ভিটামিন বলস আছে, দেখতেই পাওয়া যাচ্ছিল মিনি বলস আছে। এরপরে আসবো আমরা কেশর পাপাইয়া ফেস ওয়াশ, দেখুন কেশরও দেখা যাবে পাপাইয়াও দেখা যাবে, মনে হবে একদম পাপাইয়া পেঁপেকে একদম মানে চটকে ওর মধ্যে ভর্তি, এই যে কেশর পাপাইয়া ফেস ওয়াশ একদম মনে হবে পাকা পেঁপেকে একদম চটকে এর মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে, আজকে তো আমরা সময় শেষ করে ফেলেছি, কেশরও দেখা যাচ্ছে, হ্যাঁ একদম, আর এর সঙ্গে তো গোল্ড ফেস ওয়াশও আছে, এর সঙ্গে গোল্ড ফেস ওয়াশও আছে, গোল্ড ফেস ওয়াশটাও দেখতে পাবেন, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে, আমার কোনো রকম কোনো ফ্যাসিনেশন নেই, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করবেন, মুখটা পরিষ্কার করার পর আবার অ্যালোভেরা জেল অথবা আমাদের যে ক্রিম আছে, মাল্টিপারপাস ক্রিম আছে, যে কোনো একটা লাগান, যে কোনো একটা লাগান, লাগানোর পরে নিজেই বুঝতে পারবেন এত রৌদ্রে ঘুরে এসেছেন, এত পরিশ্রম করে এসেছেন, অথচ আপনার স্কিনের উপরে কোনো রকম কোনো টর্চার হয়, এটুকুই যথেষ্ট। আজকে আমাদের হাতে সময়ও শেষ, অনেক ধন্যবাদ দেবো আমি সমরদাকে, সমরদা এত সুন্দর করে আপনার হেয়ার আর স্কিনের রুটিন বলে দিয়েছেন। একটা কথা বলবো, আজকে আপনাদের যেহেতু ফোন নিলাম না, কোনো রকম কোনো ফোন থাকলে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইন কিন্তু একদম পুরো আপনাদের জন্য জবাব দেওয়ার জন্য তৈরি। আবার আগামী সপ্তাহে একই সময় সমরদা ফিরবেন আপনাদের জন্য, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। কি দেখছেন পাকা চুল? শুনেছি তো ডাইতে নাকি খুব ক্ষতি? হ্যাঁ ঠিকই শুনেছেন, চন্দ্রাবতী ব্ল্যাক মেহেন্দিতে এরকম কিছু হয় না, প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি। Hello? Are you ready? Just it to.
যখন সমৃদ্ধ চন্দ্রাবতী বডি ম্যাসাজ অয়েল স্কিন প্রবলেম নট अगेन আই ক্যান হিয়ার বেলস মাই আইজ টার্ন হোয়াইট ক্যান ইউ টেল দে সি থিংস দে ডোন্ট রিকগনাইজ ফ্রেশ বাট আই লাইক হোয়াট আই ফাউন্ড চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট চুল গজানোর বিজ্ঞাপন দেখে আর ঠকবেন না আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী হেয়ার রুট ভারতের সবচেয়ে কার্যকরী হেয়ার মেডিসিন পরীক্ষা করে দেখুন চুলের সমস্যার একমাত্র মেডিসিন চন্দ্রাবতী হেয়ার রুট ত্বক ভালো রাখতে গেলে এই নিম পাতা অ্যালোভেরা দারু হরিদ্রা এইসব একসঙ্গে বেটে মা ব্যস্ত জীবনে এত সময় কোথায় এই সবই আছে চন্দ্রাবতী শাওয়ার জেলে ত্বকের উজ্জ্বলতা এবং লাবণ্যতা বাড়াতে ব্যবহার করুন আয়ুর্বেদিক গুণসম্পন্ন চন্দ্রাবতী ফেস ওয়াশ উজ্জ্বলতা সব সময় চুলের সমস্যার সমাধান হয়নি তো সমাধান করবে চন্দ্রাবতী হেয়ার অয়েল 100% আয়ুর্বেদিক হেয়ার মেডিসিন চন্দ্রাবতী হেয়ার অয়েল স্টাইল করো যখন যেমন প্রিম্যাচিওর হেয়ার ফল হেয়ার গ্রিন হেয়ার গ্রোথ ড্যান্ড্রাফ ও যে কোনো রকম চুলের সমস্যার সমাধানে কেমিক্যাল ফ্রি চন্দ্রাবতী মেহেন্দি চন্দ্রাবতী মেহেন্দি স্টাইল করো যখন যেমন ধিম দানা ধিম দানা ধিম দানা ধিম দানা ধিম দানা ধিম দানা